কেন্দ্রীয় এজেন্সি নিয়ে ফের ভোল বদল শেখ শাহজাহানের এর আগে কেন্দ্রীয় এজেন্সির প্রশংসা আর এ বাদ ইডির বিরুদ্ধে অভিযোগ করছেন শেখ শাহজাহান চাপ দিয়ে মিথ্যে বয়ান রেকর্ড করিয়েছে ইডি আদালতে এমনে অভিযোগ করলেন শেখ শাহজাহানের আইনজীবী নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তাল ঘোষের পর ইডির বিরুদ্ধে এবার অভিযোগ শেখ শাহজাহানের বয়ান দাদিনে মাদক মামলায় ফাঁসানোর হুমকি ইডির আদালতে শাহজাহানের চিঠি পড়ে শোনালেন তার আইনজীবী শുതിব বন্ধপাধের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তপসটায় শുതിব বন্ধপাধের অনুগত না হলে চৌরঙ্গীতে টুরবল করা যাবে না ওনার কাজ হচ্ছে সমস্যা তৈরি করে রাখা আমি কখনো সাংগঠনিক বিষয়ে একটা মিটিং ডাকতে পারি অভিযোগ করছেন তপসটায় আর কি বলেছেন তিনি শুনুন আমি উতরে তো ভূমিপুত্র বটেই উত্তরই তো রাজনীতি সারা জীবনটা করলাম করেছি সাড়ে পাঁচ বছর আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম সিঙ্গেল আর মাস সাথে যেটা ও ধরে করে কেঁদে কেটে প্রেসিডেন্টশিপটা আবার আমার কাছ থেকে নিয়ে নিজে হলো আমি কখনো সাংগঠনিক ব্যাপারে একটা মিটিং ডাকাতে পারিনি ওই সাড়ে পাঁচ বছর এই সাত বছর তো কী করা যাবে এটা ও একটা ধরন ধারণ তা না হলে পরে একটা নিজে থাকার জায়গা করতে পারেন এটা ক্যালকাটা বয়েজের মতন একটা ভারত বিখ্যাত স্কুলে দু দুটো ফ্ল্যাট দখল করে থাকে ক্যালকাটা বয়েজের ভেতরে একটা এমএলএ এমপির অফিস করে সেইখান থেকে ইলেকশনের সমস্ত কাজ জিনিসপত্র দেওয়া নেওয়া মিটিং টিটিং এটা করা যায় ভাবছি আমি ইসিকে চিঠি করব। প্রথম ফ্ল্যাটটা দখল হয়েছিল তখন তিনি যুব কংগ্রেসের সভাপতি কংগ্রেস আমলে দ্বিতীয়টা দখল হয়েছে তিনি তৃণমূলের এমপি হওয়ার পর সবাই জানে দিল্লি পর্যন্ত জানে মেথোডিস্ট চার্চের হেডকোয়ার্টার লাগ্ন থেকে আরম্ভ কি করবে স্কুল কর্তৃপক্ষ ওনার এই সমস্ত গুন্ডামির বিরুদ্ধে এবং সবচেয়ে বড় কথা ওইখানে অনেকগুলো বুথ হয় ওটা পোলিং সেন্টার আমি তো তেইশ বছরের ওপর এই দলটা করেছি এবং আমি উত্তর কলকাতার একটা সময় যখন সুদীপ ব্যানার্জি নয়না ব্যানার্জিরা যখন দলে ছিল না আধ্যশ্রাধ্য করত তৃণমূলের এবং মমতা ব্যানার্জির সেই সময়টা কলকাতা উত্তরটা তো আমরাই পাঁচ দেখতাম তিনি যদি নির্বাচন কমিশনে যেতে চান তাদের ব্যাপার আমরা তো কাউকে বলতে পারি না আপনি যাবেন কি যাবেন না বা ওরা কিছু করলেই তার আমাদের উত্তর দিতে হবে কিন্তু উনি যে অভিযোগটা করছেন যার সম্পর্কে করেছেন আমি এটুকু জানি যে সুদীপ বাবু যে ক্যালকাটা বয়েজ স্কুলের যে ফ্ল্যাটটিতে থাকেন সেটা কনসার্নড অথরিটি তাকে থাকার অনুমতি দিয়েছে আমি এইটুকু জানি তো এখন পার্টি অফিসটা সম্পর্কে আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমার মনে হয় যে যদি কোনো প্রার্থী এ ধরনের কোনো অভিযোগ করে থাকেন বা ইলেকশন কমিশনে যাওয়ার কোনো কথা বলে থাকেন এ ব্যাপারে কনসার্ন ব্যক্তি তিনি এর জবাব দিলেই দে মানে তাঁরই জবাব দেওয়াটা উচিত তার জবাবটাই যথাযথ জবাব হবে আমরা এটুকু বলতে পারি যে রাজনীতিতে পিছিয়ে গিয়ে বিজেপি সিপিএম কংগ্রেস এই ধরনের বিভিন্ন ধরনের কুৎসা করছে